পুতিনের সঙ্গে লড়বেন কে এই মুসলিম নারী আয়না? আগামী 18 মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন, আর এই নির্বাচনে বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে লড়বেন আয়না গামজেতোভা নামের দেশটির একজন মুফতির স্ত্রী। কিন্তু কে এই আয়না, যে কিনা বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির সঙ্গে লড়াইয়ে নামছেন, তাও একজন মুসলিম নারী হয়ে? রুশ গণমাধ্যম আরটিএর বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গতকাল সোমবার কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে তিনি তার নিবন্ধনপত্র জমা দেবেন। নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। খবরে বলা হয়, 46 বছর বয়সী আয়না স্বামী আহমদ আবদুল্লাহেব দাগেস্তানের একজন মুফতি, আয়না গামজেতোভা একজন সফল সাংবাদিক, রাশিয়ার সবচেয়ে বড় মুসলিম মিডিয়ার প্রধান কর্মকর্তা। প্রতিষ্ঠানটির অধীনে প্রিন্ট, রেডিও, টেলিভিশন চ্যানেল রয়েছে। এটি বিভিন্ন ইসলামিক বই প্রকাশ করেও দাতব্য সেবা দিয়ে থাকে।